ঢাকার বাইরে অনেকটা ঢিলেতালে চলছে বিএনপি ও সমমনাদের 48 ঘন্টার হরতাল। হরতালের সবশেষ খবরাখবর জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন এবং ভোলা থেকে ছোটন সাহা। প্রথমে যেতে চাই লক্ষ্মীপুরে। স্বপন, হরতালে সড়কে যান চলাচল কেমন দেখছেন? অরিন, আপনি যেমনটি বলছিলেন যে আসলে ঢাকার বাইরে হরতাল ঢিলেঢালাভাবে চলছে, আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের দক্ষিণ স্টেশনে। আসলে লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর ভোলা, লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম, লক্ষ্মীপুর হয়ে খুলনা উদ্দেশ্যে বাস যাতায়াত করে স্বাভাবিক সময়ে। তো এই বিএনপি সহ বিরোধী দলের জোটের ডাকা হরতালে লক্ষ্মীপুর জেলা থেকে কোনো আন্তঃজেলা বাস এখন পর্যন্ত ছেড়ে যায়নি এবং লক্ষ্মীপুরে কোনো আন্তঃজেলা বাস প্রবেশ করেনি। তো আজকে যে আসলে যে হরতাল চলছে, যে আসলে লক্ষ্মীপুর জেলা মধ্যে যে ছোট ছোট যানবাহন, যেগুলো অটো রিক্সা সিএনজি আছে, ওগুলো যাতায়াত করছে। মানুষ তার জীবনের প্রয়োজনে বিভিন্ন জায়গায় এক স্থান থেকে আরেক স্থানে তারা যাচ্ছে, এবং কিছু মানুষ লক্ষ্মীপুর থেকে চাঁদপুর হয়ে কিন্তু তারা লঞ্চে ঢাকা যাতায়াত করছে। তো আমরা এই ব্যাপারে লক্ষ্মীপুরের যে পুলিশ সুপার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল এবং বিভিন্ন জায়গায় অবস্থানের কারণে এবং র্যাব বিডিআর তারা প্রতিনিয়ত টহল দিচ্ছে। এই টহলের কারণে লক্ষ্মীপুর জেলায় বিরোধী ডাকে পঞ্চম দফা অবরোধ এবং দ্বিতীয় দফা হরতালে এখন পর্যন্ত কোনো বাস ভাঙচুরের ঘটনা ঘটেনি এবং কোনো বাস সিএনজিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। এদিকে বিরোধী দলের যেসব জোট, বিরোধী দলের বিএনপি লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে, লক্ষ্মীপুর শহরে, দালাল বাজারে, ভবানীগঞ্জে, চন্দ্রগঞ্জে, মান্দারিতে বিভিন্ন জায়গায় তারা সকাল থেকে প্রতিদিনই তারা বিক্ষোভ মিছিল, হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে। অপরদিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং আওয়ামী লীগ তারাও বিভিন্ন রায়পুর, লক্ষ্মীপুরে বিভিন্ন জায়গায় তারাও হরতাল প্রতিরোধে, হরতাল প্রত্যাহার করার দাবিতে, জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষা দায়িত্বে তারাও বিক্ষোভ মিছিল করে। তো লক্ষ্মীপুরের যে সাধারণ মানুষ আছে তারা এই হরতালের কারণে তারা তাদের বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যেতে পারছে না, কিন্তু লক্ষ্মীপুর শহরের বিভিন্ন জায়গায় জেলা শহরের ভিতরে সিএনজি অটোরিকশা দিয়ে তারা যাতায়াত করছে। পুলিশ সুপার আমাদেরকে যেটি আরও জানিয়েছেন যে তারা লক্ষ্মীপুর শহরের মধ্যে সিসি ক্যামেরা বসিয়েছে, লক্ষ্মীপুর শহর সহ বিভিন্ন জায়গায় যেন নাশকতা করতে না পারে সেজন্য তারা ব্যবস্থা নিয়েছে। অরিন, এ ছিল লক্ষ্মীপুর থেকে হরতালের সর্বশেষ অবস্থা। আমরা এখন চলে যাব ভোলায়। ভোলা আছে আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন সাহা আমাদেরকে যেটি জানাবেন যে বিরোধী দলের ডাকা হরতালে ভোলার চিত্র কেমন? ধন্যবাদ সাইফুল ইসলাম স্বপন। আপনি যেমনটি বলছিলেন, ভোলার চিত্র যদি জানাতে চাই, আমি এখন রয়েছি ভোলা লক্ষ্মীপুর বরিশাল সড়কে। এই সড়কে কিন্তু সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যানবাহন চলাচল ঠিক রয়েছে, তবে বিএনপি নেতাকর্মীদের কিন্তু আমরা ঝটিকা মিছিল করতে দেখেছি এবং সেখান থেকে কিন্তু পাঁচজনকে আটক করেছে পুলিশ, এবং এছাড়া যে কোনো নাশকতা কিন্তু তেমন একটা আমরা খবর পাইনি। বলা যায় যে জনজীবন অনেকটা স্বাভাবিক রয়েছে এবং মানুষের নিরাপত্তার জন্য কিন্তু পুলিশ, কোস্টগার্ড, র্যাব এবং বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের মতন রয়েছে। আমরা একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি জানার চেষ্টা করব, অতিরিক্ত পুলিশ সুপারের সাথে কথা বলবো। আপনারা জননিরাপত্তা কী ব্যবস্থা নিয়েছেন? ধন্যবাদ। আচ্ছা, জননিরাপত্তায় মানুষের জনশৃঙ্খলা এবং জনশান্তি রক্ষা যাতে সর্বোচ্চ পর্যায়ে থাকে, এই জন্য সরকারের যে নির্দেশনা, পুলিশের কোর্সের যে নির্দেশনা, পুলিশ সুপার মহোদয় আমাদেরকে সেভাবে নির্দেশনা দিচ্ছেন এবং আমরা সেইভাবে পথে মানুষের জনমল নিরাপত্তা নিয়োজিত আছি। আপনারা জানেন যে এটা শান্তিপূর্ণ আমাদের অবস্থান এবং যান চলাচলও আপনি দেখতে পাচ্ছেন যে স্বাভাবিক আছে। মানুষ যারা হাসপাতালগামী বা চিকিৎসাগামী বা জন দৈনন্দিন যে সামগ্রী ক্রয়ের জন্য যে রাস্তা দিয়ে বের হয় তাদের শৃঙ্খলা দেওয়ার দায়িত্ব আইনগতভাবে আমাদের আর কি, সেক্ষেত্রে আমরা শান্তিপূর্ণ অবস্থানে আছি। ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো রকম নাশকতা এবং বিশৃঙ্খলা ঠেকাতে কিন্তু পুলিশের এই অবস্থান, এবং একই সাথে আমরা দেখেছি সকাল থেকে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিন্তু তারা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান করছে। তারাও বলছিল যে শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তাদের এই অবস্থান, এবং আমরা ভোলার যে বিভিন্ন লঞ্চ ঘাট রয়েছে সেখানে খবর নিয়েছি, সেখানে কিন্তু সকাল থেকেই লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে এবং ফেরি চলাচলও স্বাভাবিক রয়েছে। একই সাথে যে অভ্যন্তরীণ এবং দূরপাল্লা রুটের যে বাস চলাচল সেটিও কিন্তু আমরা সকাল থেকে দেখতে পেয়েছি স্বাভাবিক রয়েছে, এবং জনগণ কিন্তু বের হয়েছে, এবং যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো কিন্তু
অন্যান্য দিনের মতো খুলে দেওয়া হয়েছে, তবে যে সমস্ত গণপরিবহনগুলো চলছে সেগুলো কিন্তু অন্য দিনের তুলনায় যাত্রীদের ভিড় কিছুটা কম। তো এর আজকে যে বিএনপি যে দ্বিতীয় দিনের যে 48 ঘন্টার যে হরতাল চলছে, এই হরতালে যে সার্বিক যে অবস্থা সেটি বলা যায় এখন পর্যন্ত অনেকটা ভালো রয়েছে, স্বাভাবিক রয়েছে, কোনো বিশৃঙ্খলার খবর কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। তো এ ছিল আমার কাছে বলাতে যে বিএনপির যে হরতাল চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হব স্টুডিওতে, সেখানে রয়েছেন অরিন। স্বপন এবং ছোটন আপনাদের ধন্যবাদ। দর্শক আপনারা দেখছিলেন ভোলা এবং লক্ষ্মীপুরের হরতালের খবরাখবর।